জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব নামকরণ, নামকরণ সম্পর্কে। আমরা কিন্তু প্রথম থেকেই শুনে আসছি যে নামকরণ নাকি ঠাকুর বাড়িতে করানো হয়, নবজাতক কিংবা নবজাতিকার নামকরণ ঠাকুর বাড়িতে করানো হয় কেন, ঠাকুর বাড়িতে নামকরণ করানো হলে কি হয়, যে নবজাতক কিংবা নবজাতিকার নামকরণ হচ্ছে তার কতটা সৌভাগ্য যে ঠাকুর বাড়িতে গিয়ে নামকরণ হচ্ছে, তো কেন? এই তো, এই সেদিন আমি ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুরের দয়ায় যে নতুন বাড়ি তৈরি হলো আমাদের, সেই বাড়ির নামকরণ করলেন আচার্যদেব দাদা। বহু কষ্টে নামকরণটা হয়েছে ঠাকুরের দয়ায়, এক দাদার মাধ্যমে নামকরণটা হলো। আমি নামকরণটা কি হলো আমি আপনাদের বলছি। তো এই নামকরণটা কেন, সত্যি তার আশীর্বাদ, এটা খুব ভালো একটা জিনিস। নামকরণের দায়িত্ব কখনো নিজেদের নিতে নেই, কারণ এই নামকরণের সঙ্গে তার জীবনের মেল থাকে অনেক। মা বাবা যখন তাদের নবজাতকের নামকরণ করবেন তখন কিভাবে করা হবে, এটা নিয়ে অনেকেরই আমাদের স্বচ্ছ ধারণা নেই। শ্রী শ্রী ঠাকুর স্পষ্টভাবে প্রসঙ্গত বলে গেছেন বিবিধ সূক্ত গ্রন্থের বিধি অধ্যায়ের 96 নম্বর বাণীতে, তোমার শিশু সন্তানদের নামকরণের সময় পিতৃপুরুষের 7 পুরুষ অভাবে অন্তত 3 পুরুষের নামের ও কৌলিক বৈশিষ্ট্য ও আভিজাত্য অনুক্রমণী তাৎপর্যের সার্থক সঙ্গতি নিয়ে নামকরণ করো। এই অভিজাত্যই আনে আত্মমর্যাদা, আত্মমর্যাদা হতেই পরাক্রমের উদ্ভব, আবার ওই আভিজাত্য হতেই আসে ঐতিহ্য, ঐতিহ্যের সমীচীন আচরণই হচ্ছে কুলাচার। তাই নামের ভিতর যেন ওইগুলির দোতনা ওতপ্রোতভাবে নিহিত থাকে, যাতে শিশু ওই নাম ভাবনার আবেগে যখনই নিজেকে সুচিন্তিত উদ্গ্রীবতা নিয়ে আগ্রহ আনতের সহিত উদ্দাত্ত করে তোলে, তখনই যেন ওই নাম প্রভা তার ব্যক্তিত্বকে এমনতর অনুপ্রেরণায় উদ্বুদ্ধ করে তোলে, উদ্দাত্ত আগ্রহমতির করে, যাতে তার ব্যক্তিত্বটাও ওই অনুপ্রেরণায় অনুগতি সম্পন্ন হয়ে রঙিল তা তৎপর হয়ে ওঠে। নামকরণের সার্থকতাই ওখানে, নামের পরেই কাম বা কাজ, একটু বড় হলেই বোঝানো দরকার। উন্নতি না আনন্দ কোনটা সে চায় ঠিক করে নিতে হবে। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া নামে গভীর ভাববাহিতা বর্তমান পিতৃপুরুষের নামের সঙ্গে সঙ্গতি বজায় রেখে, অর্থের রকমারিত্ব আর অভিনব নির্মাণ কৌশল বাস্তবেই অভিনব। 10বিধ সংস্কার এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো নামকরণ। প্রতিটি নামে যে শব্দগুলি থাকে সেগুলি প্রত্যক্ষে বা পরোক্ষে অনেক সময়ই তার জীবনকে নিয়ন্ত্রণ করে থাকে। সুখ শ্রাব্যতায় তার শেষ নিরিখ নয় শ্রী শ্রী ঠাকুরের দেওয়া নামে গভীর ভাববাহিতা বর্তমান, আচার্য পরম্পরায় তা আজও বর্তমান। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া নামে গভীর ভাববাহিতা বর্তমান, পিতৃপুরুষের নামের সঙ্গে সঙ্গতি বজায় রেখে, অর্থের রকমারিত্ব আর অভিনব নির্মাণ কৌশল বাস্তবেই অভিনব। নবজাত ছেলেটি বা মেয়েটির ভিতর যে সম্ভাব্যতার বীজ তিনি দেখতে পেতেন তাকে ঘিরেই নামকরণ করেছেন। একবার তাকে স্পষ্টভাবেই জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর আপনি যার যে নাম রাখেন তার মধ্যে কি ওই নামের অর্থ ফুটে ওঠার সম্ভাবনা দেখতে পান? যেমন কারো নাম হয়তো হলো যোগ জ্যোতি, তাহলে একদিন যোগের জ্যোতি তার ভিতরে জেগে উঠবে? শ্রী শ্রী ঠাকুর বললেন প্রত্যেকের নাম তার কাছে প্রিয়, শিশুদের ছোটবেলা থেকে যদি ওই নাম ধরে ডাকা হয় এবং যখন বোঝার বয়স হবে তখন যদি ওই নামের মানে ভালো করে তাকে বুঝিয়ে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে ওই নামের অর্থ তার মনের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করতে থাকে, তাকে তার নামের অর্থ ভাবতে এবং তদনুপাতিক হয়ে উঠতে সাহায্য করে। তারপর যদি তার চেষ্টা থাকে তাহলে একদিন সে ওই রকম ব্যক্তিত্বের মানুষ হয়ে উঠতে পারে।
শিশু সন্তানের মনের উপর যদি সবসময়ের জন্য একটা সৃষ্ট শুভ আদর্শের আলোক সম্পাত ঘটানো হতে থাকে, তাহলে তার ওই রকম হয়ে ওঠার প্রবণতা জাগবে। এটাই মেন কথা। যে নামকরণটা ঠাকুর বাড়ি থেকে করা হলো, সেই নামকরণটা আমাদের কিন্তু মানতে হবে। আর সেই নামে যদি আমি আমার শিশুকে ডাকি, তাহলে যখন একটু বয়স হবে, যখন তার একটু বোধ হবে, একটু ধারণাটা স্পষ্ট হবে, তখন সেই নামের অর্থ সম্পর্কে তাকে একটু বোঝাতে হবে। আস্তে আস্তে নাম তার কাছে হয়ে উঠবে প্রিয়, তার চরিত্রের উপর, তার মনের ওপর, তার শরীরের ওপর একটা প্রভাব পড়বে। তাহলে সন্তানের নামকরণ অবহেলার বিষয় নয়, হেলাফেলার বিষয় নয়। কারো ভিতর তার নাম অনুপাতিক সম্ভাব্যতা থাক বা না থাক, শিশু সন্তানের মনের উপর যদি সব সময়ের জন্য একটা সৃষ্ট শুভ আদর্শের আলোক সম্পাত ঘটানো হতে থাকে, তাহলে তার ওই রকম হয়ে ওঠার প্রবণতা জাগবে। বারবার যে কথা আলোচনা হয়, মাথার মধ্যে ঢোকানো হয়, শিশু সন্তানের মনের উপর তার প্রতিক্রিয়া ঘটতে বাধ্য। আর ওই প্রবণতার চাপে মানুষ যদি তদনুপাতিক সম্পূর্ণ নাও হতে পারে, যতটুকু হয়ে ওঠে সেটাই তার পক্ষে লাভ। বেদ শব্দটি থেকে কৃত ও তদ্ভেদ প্রত্যয় যোগ করে শ্রী শ্রী ঠাকুর অনেক নামকরণ করেছেন। যেমন বেদ বৃঙ্গ, বেদাহুতি, বেদব্রত, বেদশ্রী, বেদ বিভা, বেদ বিথি, বেদ প্রভা ইত্যাদি। আবার ধৃতি প্রসাদ, ধৃতি রানী, ধৃতি বিভব এসব নামে জড়িত থাকে ধৃতি শব্দটি। পিতৃপুরুষের নামের সঙ্গে সঙ্গতি রেখে এসব নামকরণ। শুধু কি মানুষের নাম? দর্জি দোকান দেবেন, একটি নাম চায়, শ্রী শ্রী ঠাকুর বলে দিলেন শিবন শিল্পম। মুদিখানার দোকানের নাম দৈনন্দিন, মিষ্টি দোকানের নাম অমৃত ভাণ্ডার। নামগুলো দেখুন একদম আনকমন, আর কত সুন্দর এর অর্থ। চিকিৎসক জানতে চেয়েছেন ফার্মেসির নাম, শ্রী শ্রী ঠাকুর বললেন ভেষজ দূতি, হেলথ রিপেয়ারিং হোম, আরোগ্য দূতি ইত্যাদি। তখন অবশ্য কেউ মোবাইলের দোকানের নাম জানতে চাননি, সেটা একালে যখন এলো, নাম চাওয়া হলো শ্রী শ্রী আচার্যদেবের কাছে। তিনি অসামান্য সুন্দর নামকরণ করলেন, ভোডাফোনের ডিস্ট্রিবিউটরশিপের নাম দিলেন টাচিং টাওয়ার। ঠিক তেমনিভাবেই ঠাকুর বিষয়ক গানের সিডির নাম দিলেন শ্রেয় প্রকাশ। দমদমে যখন অটোর গায়ে নাম লেখা দেখি স্বস্তি যাত্রা কিংবা চলন সঙ্গী, তখন নির্দ্বিধায় বুঝতে পারি ওই নাম শ্রী শ্রী আচার্যদেবেরই দেওয়া। আমিও এইবারে ঠাকুর বাড়ি গিয়েছিলাম, তো আমাদের যে বাড়িটা নতুন তৈরি হলো ঠাকুরের দয়াতে, তারই আশীর্বাদে, তো এখনও পুরোপুরি কমপ্লিট করা হয়নি, অনেক কাজই বাকি আছে। তো আমি গিয়েছিলাম সেদিনে আর আচার্যদেবের কাছে নিবেদন করে, বর্তমান আচার্যদেব নাম রাখলেন স্বস্তি প্রতীক, নতুন বাড়ির নাম স্বস্তি প্রতীক, আমাদের নতুন বাড়ির নাম। নামটা শুনে খুবই ভালো লাগলো, আর মনে হলো আচার্যদেব যখন দিয়েছেন তাহলে এই নতুন বাড়িতে থাকলে নিশ্চয়ই স্বস্তি পাওয়া যাবে, এরকমটাই মনে হলো। এইরকম নানা জায়গায় নানাভাবে অসংখ্য নাম ছড়িয়ে আছে। নামকরণের শৈলী, লক্ষ্য, ব্যাপকতা, গভীরতা এবং অর্থ বৈচিত্র্য বাস্তবেই মুগ্ধ করে আমাদের। অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞানী ভক্তজনের কাছে এই বিষয়ের যে আরও কত দিক ধরা পড়বে তারই অত্য নেই। নামকরণ আর্য সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ, সৃষ্ট সুদীপ্ত শোভনার্থক নামকরণ শুধু শব্দের সুবিন্যাস মাত্রই নয়, এটা জাতীয় উন্নতির অন্যতম স্তম্ভস্বরূপ। তাহলে বুঝলেন যে কেন নামকরণটা এইভাবে করানো হয়। আর তার কাছে নামকরণ করানো মানে তার আশীর্বাদ নেওয়া। আমার জীবনের সাথে তার মানে নামের সঙ্গেই তো সব কিছু জড়িত, নাম ছাড়া কি কোনো কিছু হয়? সব কিছুর জন্য প্রথমে নাম লাগে। আর এখন তো আমরা নবজাতিকার নামকরণ করাচ্ছি, তারপরের স্টেপ হাতে খড়ি, সেটাও আমরা আচার্যদেবের কাছে দেওয়াচ্ছি, এখন কত ব্যাপারটা সোজা হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, নামকরণের যে সুবিধাটা, এটা বড়ই সুন্দর লাগে। যখন নামকরণটা হয়ে যায় তখন মনে খুব আনন্দ হয়। আমি বারংবার গেছি, নামকরণ করিয়ে এসেছি, বাচ্চাদের নামকরণ করিয়েছি, তারপর বাড়ির নামকরণ করিয়েছি। আর আপনাদের কাছেও আমি একটা কথা বলি যে নামকরণের দায়িত্ব কিন্তু নিজে নেওয়া ভালো নয়, যেহেতু তার জীবনের ব্যাপার, আমার মনে হয় আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করাই ভালো হবে আমাদের প্রত্যেকের জন্য, কারণ এই নামকরণটাই কিন্তু সব। আজকে ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু।